আর বাজার দরের কি অবস্থা সেখান থেকে শফিকুল ইসলাম শরীফুল ইসলাম আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন বাজার পরিস্থিতি জানার জন্য। শরীফুল কি জানাবেন? হ্যাঁ ধন্যবাদ জাকিয়া, আপনি যেমনটি বলছিলেন বাজার দর, কুষ্টিয়ার বাজার দর আসলে প্রতিদিনই ওই পণ্যের প্রতিটি পণ্যের বাজারই লাফে লাফে বাড়ছে। রোজা এই রমজানের রোজা আসার পরে আরও এই দামগুলো বৃদ্ধি পেয়েছে। সারা দেশের মতো কুষ্টিয়ার বাজারও একটা উত্তপ্ত অবস্থা বেড়ে গেছে। আমি একটি কাঁচা বাজারও রয়েছে, কাঁচা বাজারে বিশেষ করে সবজি বাজার যে বাজারে বেগুন এবং পটল বা শশা প্রতিটা কাঁচা পণ্যের দাম বেড়েছে, একই সাথে দাম বেড়েছে আপনার মশলা জাতীয় পণ্যের দামও বেড়েছে। শুধুমাত্র আমি যে বাজারে আছি, বাজারে কয়েকজন বিক্রেতার সাথে কথা বলছি, পেঁয়াজ এবং রসুনের দামটা একটু স্থিতিশীল আছে, তাছাড়া প্রত্যেকটা কাঁচা পণ্যের দাম এখানে বেড়েছে। আমি একজন ভোক্তা আছে, তিনি কিছুক্ষণ আগে এই পণ্য বাজারে পণ্য ক্রয়ে এসেছেন, তার কাছ থেকে তার আসলে আসল বাজারের চিত্রটা জানবো। আপনি আপনি বাজারে এসেছেন কি, আসলে বাজারের দরের কি অবস্থা আপনার কাছে একটু জানি। আসলে রমজান মাস পড়ার পর থেকে, এই শুরু হওয়ার পরে থেকে নিত্যপূর্ণ জিনিসের দাম, বেশি করে সবজি মাংসের দাম ঊর্ধ্বগতি অবস্থান করছে। আমরা সাধারণ মানুষ এসব সবজির বাজারগুলো আমরা করতে পারছি না, প্রচুর দাম বেড়েছে, ডবল থেকে তিন গুণও কিছু কিছু দাম বেড়েছে। তো এই বাজারের মনিটরিংয়ের ব্যাপারে সরকার যদি একটু উদ্যোগ নিত, তাহলে তো সাধারণ মানুষের একটা নাগালের ভিতর থাকবে, নাহলে সাধারণ মানুষের একটা নাবিশ্বাস অবস্থা বিরাজ করছে। আসলে উনি যেমনটি বলছিলেন, সাধারণ মানুষের অনেক ক্ষেত্রে ক্রয় সীমার মধ্যে বাইরে চলে গেছে, ক্রয় তাদের আয় বাড়েনি কিন্তু পণ্যের দাম বেড়েছে। আর পাশাপাশি তারা একটা দাবি করেছে যে বাজার মনিটরিং, সরকার বাজার মনিটরিংয়ের কথা বললে আসলে মাঠ পর্যায়ে বাজার মনিটরিং সেই অর্থে কোনো বাজারই লক্ষ্য করা যায় না। তো এই ছিল কুষ্টিয়া কাঁচা বাজার বা মশলা বাজারের বাজার পরিস্থিতির সর্বশেষ অবস্থা। জাকিয়া শরীফুল ইসলাম।